দেখেন কিভাবে একটা ওয়েবসাইট আর একটা ওয়েবসাইটকে ভোট দেয় সেটা একটু ক্লিয়ার করি। তো মনে করেন আমরা কি জানি একটা ওয়েবসাইটের মেন জিনিস কি, তার কন্টেন্ট। এখন দেখেন এই ওয়েবসাইটের এই কন্টেন্টের ভিতরে এখানে একটা ওয়ার্ড দেওয়া আছে কি, অ্যালকালি সাবস্টেন্স। এখন এই ওয়ার্ডটাতে যদি আমি ক্লিক দিই তাহলে দেখেন এটা আর একটা ওয়েবসাইটে নিয়ে গেছে। হ্যাঁ, এটার নাম কি? এটার নাম sciencedirect.com। আর এই ওয়েবসাইটটার নাম কি? onlyknife.com। তাহলে দেখেন আলটিমেটলি এই ওয়েবসাইটটা তার ভিতর থেকে, তার যে কোনো একটা কন্টেন্টের ভিতর থেকে আর একটা ওয়েবসাইটের এই যে অ্যালকালি এর উপরে যে কন্টেন্টটা আছে সেই কন্টেন্টটাকে আলটিমেটলি রেফার করেছে না। দেখেন এখানে ক্লিক দিলে কিন্তু ওই ওয়েবসাইটটা ওপেন হচ্ছে, এর নিজের কিন্তু অন্য কোনো পেজ ওপেন হচ্ছে না, ওই ওয়েবসাইটটা ওপেন হচ্ছে। তার মানে কি আলটিমেটলি এই ওয়েবসাইটটাকে এই ওয়েবসাইট রেফার করেছে না। যে সাপোজ তুমি যদি এই অ্যালকালি নিয়ে ভালো আরো জানতে চাও তাহলে এখানে ক্লিক দাও, দিয়ে তুমি এই ওয়েবসাইটে যে পড়ে আসো যে ওই জিনিসটা কি আরো ভালোভাবে তবে দেখে। সাপোজ আপনি বাংলাদেশ নিয়ে একটা কন্টেন্ট পড়বেন মনে করেন, ঠিক আছে, বাংলাদেশ নিয়ে। এখন আপনি এখানে আসছেন বাংলাদেশ নিয়ে পড়তে, এখন আপনি এখানে এসে দেখেন পড়েন কি, বেঙ্গলি বাংলাদেশ, অফিসিয়ালি দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ ইজ এ কান্ট্রি ইন সাউথ এশিয়া। এখন আপনার মনে হলো যে এখানে পড়তে পড়তে বুঝলাম বাংলাদেশ সাউথ এশিয়া, সাউথ এশিয়াটা কি সেটা একটু জানার দরকার। তাহলে এখানে যদি আপনি ক্লিক দেন দেখেন তখন সাউথ এশিয়ার উপরে একটা পেজ ওপেন হবে। তাহলে আলটিমেটলি কি এই পেজটা সাউথ এশিয়ার এই পেজটাকে রেফার করেছে না, বা তাকে সাজেস্ট করতেছে না যে তুমি যদি সাউথ এশিয়া নিয়ে পড়তে চাও তাহলে এই পেজটাতে যাও, যে ওখানে যে সাউথ এশিয়া নিয়ে বিশদভাবে পড়ে আসো, আমার এখানে তো সব বাংলাদেশ নিয়ে। আচ্ছা, তারপরে মনে করেন যে আপনি পড়তে পড়তে আসলেন এই পর্যন্ত যে বর্ডার্স উইথ ইন্ডিয়া, এখন আপনার মনে হলো যে আপনি ইন্ডিয়া নিয়ে তাহলে একটু পড়ে আসবেন। তাহলে আপনি ইন্ডিয়া নিয়ে যদি পড়তে চান ওখানে ক্লিক দেন দেখেন ইন্ডিয়ার উপরে যে পেজ আছে সেটা বের হবে। তাহলে এই যে একটা পেজের ভিতর থেকে অন্যান্য পেজগুলোকে এই যে রেফার করে দেওয়ার যে পদ্ধতি এটাকেই মূলত ওই ভোটিং বলা হয়, বা ভোট করেছে ওই পেজটাকে সে আলটিমেটলি সাজেস্ট করেছে। তাহলে এই যে সাজেস্ট করার যে সিস্টেম সেটাকেই মূলত বলা হয় হলো ব্যাকলিংক, সেটাকে বলা হলো ব্যাকলিংক। এখন ব্যাকলিংককে আপনি যদি ব্যাকডোরের সাথে তুলনা করেন তাহলে জিনিসটা ভালো পরিষ্কার হয়। কারণ ব্যাকডোর কিরকম, ব্যাকডোর মনে করেন আপনার বাড়ির সামনে একটা দরজা আছে, পিছনে একটা দরজা আছে, দুই পাশ দিয়ে কিন্তু বাড়ির ভিতরে ঢোকা যায়, তাই না? কিন্তু ব্যাকডোর দিয়ে কি সবাই ঢোকে? সবাই ফ্রন্ট ডোর দিয়ে ঢোকে। এখন ধরেন এই যে পেজটা, এই পেজটা আমি যদি এখানে সাউথ এশিয়া লিখে সার্চ দিব বলে তাহলে এমনিতেই এই পেজটা চলে আসবে। এটা হলো ফ্রন্ট ডোর, আমি সামনে সামনে ঢুকলাম। আর আমি যখন বাংলাদেশ দিয়ে এখান থেকে পড়ে এখান থেকে ঢুকতেছি এটা হলো ব্যাক ডোর, এটাকে বলা হবে মূলত ব্যাক ডোর বা ব্যাকলিংক। এখন ব্যাকলিংক কেন, দেখেন এই যে সাউথ এশিয়া এই ওয়ার্ডটাতে মূলত ওই পেজটার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটাকে লিংক করা আছে। তা নাহলে কি যাচ্ছে ওইখানে? কারণ এই ওয়ার্ডটাতে তো কোনো কিছু না, এই যে পিপল এখানে তো ক্লিক দিলে কিছু হচ্ছে না, কিন্তু এখানে ক্লিক দিলে তো অন্য একটা পেজে নিয়ে যাচ্ছে। তার মানে নিশ্চয়ই এখানে কিছু একটা করা আছে, এটা কি করা আছে, লিংক করা আছে। এখানে ধরেন আপনি এই সাউথ এশিয়াতে মাউস ধরলে ও বাম পাশে কোনায় দেখেন একটা লিংক দেখাচ্ছে। তো ওইটা মূলত ওই পেজের ইউআরএল, কিন্তু এই যে পেজটা এই পেজের ইউআরএল দেখেন এই সাউথ এশিয়া ওয়ার্ডের সাথে লিংক আপ করা আছে, যে কারণে এখানে ক্লিক দিলে ওই পেজটা ওপেন হচ্ছে যায়। ঠিক আছে, খেয়াল করে এই যে ক্লিক দিলাম এখানে যে ওপেন হলো, ঠিক আছে। তো এই যে একটা ওয়ার্ডের সাথে আর একটা পেজের ইউআরএল কে লিংক আপ করে দেওয়ার যে পদ্ধতি
এটাকেই মূলত বলা হলো ব্যাকলিংক। এখন সাপোজ আমার একটা কিচেন রিলেটেড ওয়েবসাইট আছে, আপনারও একটা কিচেন রিলেটেড ওয়েবসাইট আছে, কারণ আপনি আমার, আমি আপনার বললাম যে ভাই আপনার আমি 50 টাকা দিব না কফি খাইতে, আপনি আমার একটা ব্যাকলিংক দেন না, আপনার যাতে একটা রেফারেন্স দেন না, ঠিক আছে? মানে কি, ধরেন আপনার ওয়েবসাইটটা হয়তো গত 2 বছর ধরে মার্কেটে ডমিনেট করতেছে, এখন আপনি যদি আমাকে একটা ভোট দেন, আপনি যদি আমাকে একটা রেফার দেন, তার মানে কি আলটিমেটলি আপনি কিন্তু আমাকে কি বলতেছেন, সাজেস্ট করতেছেন, তাহলে গুগল বুঝতেছে যে ও তো একটা ভালো ওয়েবসাইট, ও যখন একে সাজেস্ট করতেছে তাহলে নিশ্চয়ই ও ভালো। বুঝতে পারছেন বিষয়টা? ধরেন যে একটা কি বলা যায়, চাকরির জন্য আমিও গেলাম আপনিও গেলেন, এখন আমি ধরেন রেফারেন্স নিয়ে আসলাম একজন এমপির কাছ থেকে, আর আপনি রেফারেন্স নিয়ে আসলাম একজন চেয়ারম্যানের কাছ থেকে, চাকরি হবে কার, চাকরি হবে কিন্তু আমার, এমপির কাছ থেকে আমি নিয়ে আসি, তাহলে রেফারেন্স কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ। তার মানে কি যে আপনি যদি সাপোজ এই বাংলাদেশ পেজ নিয়ে কোনো একটা পেজ বানান, তাহলে সেখানে যদি আপনি অন্য একটা পেজকে রেফার করেন যে সেইখানে গিয়ে সেই সাউথ এশিয়া বা আদার্স যেসব, যে বে অফ বেঙ্গল, ঢাকা, ভুটান, নেপাল সব বিষয় নিয়ে পড়তে হবে, আলটিমেটলি কি হলো সেই পেজগুলা কিন্তু কে কিন্তু আপনি এখান থেকে রেফার করতেছেন আপনার পেজের ভিতর থেকে, কারণ এখানে ক্লিক দিলে কিন্তু সেই পেজটা ওপেন হয়ে যাচ্ছে ডাইরেক্ট, তার মানে কি আপনি একজন রেফারার, বুঝা গেছে? তার মানে কি আপনি এই পেজটাকে আলটিমেটলি একটা ভোট প্রদান করেছেন আপনার পেজটাকে, বুঝতে পেরেছেন? সাপোজ ধরেন আপনি একটা রচনা লিখতেছেন, রচনা লিখতে লিখতে ধরেন ওইখানে আসছে যে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক, তো আপনি ওইখানে একটা তথ্য সূত্র লিখে দিলেন যে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক সম্বন্ধে অমুক ওয়েবসাইটে ভালো তথ্য আছে, একটা তথ্য সূত্র দিয়ে দিলেন, তাহলে ওইখান থেকে আমি রিডার, আমি বললাম যে আমি এই বিষয়টা নিয়ে যদি পড়তে চাই তাহলে ওই ওয়েবসাইটে গেলে ভালো হয়, তো এখন যদি ওইটা কম্পিউটারে হয় তাহলে ডাইরেক্ট ওখানে ক্লিক দিলেই তো ওই ওয়েবসাইটটা যেয়ে ওপেন হয়। তাহলে এই যে পদ্ধতি অন্য একটা ওয়েবসাইটের জন্য আমার ওয়েবসাইটের ভিতরে কি করতেছে, একটা ব্যাকডোর ক্রিয়েট করে দিচ্ছে যে দরজা দিয়ে ওর ওয়েবসাইটের ভিতরে যাওয়া যাবে, তাহলে এই যে পদ্ধতি এটাকেই মূলত বলা হয় হলো ব্যাকলিং। এখন ধরেন যে ব্যাকডোর ক্রিয়েট করে দেবে, সাপোজ আমার ওয়েবসাইট থেকে আমি আপনার ওয়েবসাইটকে রেফার করে দিলাম, তাহলে আমি আলটিমেটলি কি এখানে একজন রেফারার, আমি এখানে কি একজন রেফারার, আর আপনি যেহেতু আমার ওয়েবসাইট থেকে একটা ব্যাকডোর পাইছেন, তার মানে আপনি একজন রেফারেন্স প্রাপ্ত ব্যক্তি। রেফারেন্স জিনিসটা হলো একটা পেজ থেকে অন্য একটা পেজকে লিঙ্ক আপ করে দেওয়ার যে পদ্ধতি, এটাকেই মূলত ব্যাকলিং বলা হয়, এবং যে রেফারটা করবে তাকে একজন রেফারার বলা হয়, বুঝা গেছে? তাহলে এই ওয়েবসাইটটা এরকম যতগুলো ওয়েবসাইট থেকে রেফারেন্স পাইছে তার পরিমাণই হলো তার ব্যাকলিংক, বুঝতে পারছেন? যে সে এই পর্যন্ত 39,600 ওয়েবসাইট বা ওয়েব পেজ থেকে রেফারেন্স পাইছে বা ব্যাকলিংক পাইছে, তাহলে ব্যাকলিংক কি বোঝা গেছে? এখন কথা হলো যে 39,600 জায়গা থেকে যেহেতু ব্যাকলিংক পাইছে, তার মানে রেফারার কয়জন? 39,600 হবে, তাই না? কিন্তু দেখেন এখানে রেফারিং ডোমেন 9.19k, কেন ওইখানে তো 39,600 হওয়ার কথা ছিল, কিন্তু তা তো না, 9.19k আছে, তাহলে এত কম হলো কেন? সাপোজ একটা ওয়েবসাইট থেকে আমি ধরেন আপনারে আমার ওয়েবসাইট থেকে আমি 20 জায়গাতে রেফারেন্স দিয়ে দিলাম যে অমুক ওয়েবসাইটে যাও, এখন আলটিমেটলি রেফারার তো আমি একজন, আপনি ব্যাকলিংক 20টা বানাইছেন আমার কাছ থেকে, কিন্তু রেফারার কয়জন? রেফারার কিন্তু আমি একজন। তাহলে বুঝতে হবে কি যে সে 9,190টা ওয়েবসাইট থেকে 39.6k ব্যাকলিংক পাইছে। ধরেন আমার ওয়েবসাইটের ভিতরে 10টা পেজ আছে, 10টা টপিকের, আর 10টা পেজের ভিতর থেকে আমি আপনারা ব্যাকলিংক করে দিয়েছি 1,000 ব্যাকলিংক দিলেন না, 10টা দিছি, ধর 1,000 না 10টা দিছি, ব্যাকলিংক কয়টা? আমি ধরেন আপনার একটা ব্যাকলিংক দিচ্ছি, তাহলে আমি এখানে কি একজন রেফারিং ডোমেন না?
তাহলে আমি আপনার একটা ব্যাকলিংক দিছি, এটা আপনার ব্যাকলিংক, এখন আমি আপনার 10টা দিছি, ব্যাকলিংক কয়টা হলো? 10টা, কিন্তু রেফারিং ডোমেইন কয়টা? একদম একটা ওয়েবসাইট থেকে আমি একাধিক ব্যাকলিংক দিতে পারি, কিন্তু রেফারিং ডোমেইন তো সে আমি একজনই দিতে পারি, মানে 9190টা ওয়েবসাইট থেকে সে 39600 ব্যাকলিংক পায়।